হাওড়া জেলায় নতুন কমিটির প্রথম বৈঠকে গড়হাজির প্রাক্তন সভাপতি অরূপ রায়। কমিটির নতুন বৈঠকে প্রায় সমস্ত বিধায়ক এমনকি হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও কিছু ব্যক্তিগত কারণে তাকে এদিনের বৈঠকে যোগদান করতে দেখা যায়নি, ফলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে পরের কর্মসূচিগুলিতে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন হাওড়া জেলার নতুন কোঅর্ডিনেটর তথা অন্যতম মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, পুরনো কমিটি বদলে নতুন কমিটি তৈরি করা হবে, সংগঠন পুরোপুরি মজবুত করার দিকে নজর দেবে নতুন সভাপতি এবং সদস্যের বিধায়কেরা। দলের সমস্ত সমস্যা খতিয়ে দেখে সমাধান করা হবে বুথ স্তর থেকেই। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জেলা কমিটির সঙ্গে সমন্বয় রক্ষা করবে জেলা সভাপতি এবং কোঅর্ডিনেটর। আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। কে কী বলেছেন তার ব্যক্তিগত মতামত, আমিও কী বলেছি সেটা আমি যা বলার বলেছি সেটা দল জানে, শুধু এই নিয়ে আমার কোনো মতামত নেই। আমি কোনো এই নিয়ে কোনো কমেন্টস আমি করব না, এই নিয়ে আমি কোনো কমেন্টস করব না, ঠিক আছে? এটাই নিজ জায়গা, কিছু করার নেই। একটু আসুন, আসুন।